সুপ্রিয় দর্শক মন্ডলী, সারগাম সাউন্ড স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি নোঙ্গর প্রকাশনীর সামনে এবং এখানে কিছু গুণী মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আমরা তার মধ্যে একজনের সাথে পরিচিত হই এবং তার কিছু কথা আমরা শুনি যে আজকের বইমেলে এসে তার কেমন লাগছে। আমরা পরিচিত হব সুমন শামস ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে এবং আপনার অনুভূতি কী? এবারের বইমেলা, বইমেলা মানেই হচ্ছে সবসময় বইমেলা শব্দটার সঙ্গে একটা প্রেম জড়ায় থাকে। আমরা শৈশব কৈশোর থেকে এই বইমেলার ভেতর দিয়েই বড় হওয়া, তো বইমেলা আসলে আনন্দ লাগে কারণ এত এত গুণী মানুষের সঙ্গে দেখা হয়। আর আমরা নোঙ্গর থেকে লিটল ম্যাগাজিন চত্বর বলে একটা অংশ থাকে, আপনি জানেন, ছোট কাগজের একটা এরিয়া, তো আমরা এই নোঙ্গর করেছি লিটল ম্যাগাজিন চত্বরেই। তো আমরাও প্রতি বছর এখানে অংশগ্রহণ করি এবং আমাদের কিছু প্রকাশনা থাকে। এই বছরও আমাদের প্রকাশনার কাজ চলছে আর খুব শিগগিরই হয়তো এখানে উঠবে। এটা প্রকাশনার বিষয়বস্তু যেগুলো থাকে আমাদের, নোঙ্গর মানে হচ্ছে আপনি জানেন এটা জলে ব্যবহার হয়, পানি ছাড়া অন্য কোথাও নোঙ্গরের ব্যবহার নেই। তা সে কারণে নোঙ্গর হচ্ছে আমরা জলের সঙ্গে আমাদের সম্পর্ক, নদীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে, পরিবেশ প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক। মূলত এই বার্তাটি দেওয়ার জন্যই আমরা আমাদের নানান ভাষায় কথা বলি, কখনো কবিতার ভাষায়, কখনো গানের ভাষায়, কখনো স্লোগানের ভাষায়, কখনো প্রতিবাদের ভাষায়। তো এরকমই, এরকম কাগজের ভাষায় যে লেখাগুলো, গদ্য পদ্য কিংবা উপন্যাস গল্প, এইসব কিছু নিয়ে আমরা প্রবন্ধ সাক্ষাৎকার এইসব নিয়ে যারা এই বিষয়ে অভিজ্ঞ যারা আছেন তাদের লেখাগুলো নিয়ে আমরা আমাদের পাবলিকেশন করি, যেন অন্য মানুষ এখান থেকে উপকৃত হয়, কীভাবে নদী, পরিবেশ, প্রকৃতি আমাদের সঙ্গে সম্পর্কিত সেসবগুলো লেখা। তো এইটার ভেতর দিয়ে আমরা আসলে ওই সচেতনতার কাজটি করি যে নদী মাতৃক দেশে, আমাদের নদী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি নদী শুকিয়ে যায়, মরুভূমি হয়ে যায়, তাহলে আমাদের এই যে বইমেলা এখানেও তার প্রভাব পড়বে এবং জনজীবনে তো পড়বেই। তো সেই কারণে আমরা মানুষকে সচেতন করার কাজটি করি। সেই সচেতনতাটা এই কারণে যে প্রত্যেকেরই দায়িত্ব আছে, তার পরিবেশটি ঠিক রাখা, তার নদীকে ঠিক রাখা, তার জলকে ঠিক রাখা, জলাভূমিকে ঠিক রাখা, সব মিলেই তো আমরা মানুষ। তো আমরা আমাদের পুরো পরিবেশ নিয়েই আসলে মূলত নোঙ্গর কথা বলি।